بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد <سؤال> لله رب العالمين <سؤال> والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شو تكرى بغنى درشق سرطة اسلامي كيوينة ويكرى بغنى مي الحمد لله ما درشت رويتين بلكي نسر علم الدين دار العلم فرسكير مدرشة الشيخ الحديث মুফতি শেখ রহমান আসসালাম আজকে আমরা মহারামের করণীয় অবর্জনীয় সম্পর্কে আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ এবং দর্শক বৃন্দের যখনই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন আমরা প্রশ্নের দিকে চলে যাব জাজাকুম الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত এখানে বাংলার দূরে এবং প্রিয় প্রিয় বা এবং বনেরা প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে অন্তরে অন্তঃস্থলে আন্তরিক মোবারকবাদ ইসলামিক ক্যালেন্ডারের সর্বশেষ মাসের প্রায় শেষ প্রান্তে আমরা উপনীত মুনসাইটিংয়ের উপর ডিপেন্ড করে মহরমের মাস আমাদের সামনে অতি সন্নিকটে ডিপেন মুনসাইটিংয়ের উপরে এর উপর ভিত্তি করে যদি আগামী আগামীকালকে চাঁদ দেখা যায় তাহলে টুইসডে হবে প্রথম দিন মহরমের এক তারিখ এবং নতুন বৎসর ফোরটিন ফোরটি ফাইভের শুরু আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সে ঐতিহাসিক মোহরমর মাসে আমাদের করণীয় কাজগুলো কি আমরা কি করব। এবং বর্জনীয় যে কাজগুলো আমরা করতে পারব না করণীয় কাজগুলোর মধ্যে থেকে একটি তো হলো আল্লাহ বলেছেন ফালা তদলিমু ফুসাকুম এর শুরুতে বলেছেন আর বা আত হরুম। বৎসরে বারোটি মাসের মধ্যে থেকে চারটি মাস অত্যন্ত সম্মানী মর্যাদাপূর্ণ সেক্রেট মান্থ এখান থেকে বোঝা গেল এই মাসগুলার আমরা মর্যাদা এবং সম্মান প্রদর্শন করব দুই নম্বর এই মাসে আমরা রোজা রাখব নবী করিম সাইসাম বলেছেন আফজালুসিয়াম বায় রমজান শাহরুল্লাহল মোহরম রমজান শরীফের পরে নফল রোজার ক্ষেত্রে সবচেয়ে উত্তম যে রোজাগুলো সেটি হলো মোহরমের রোজা বিশেষ করে আশুরা রোজা আমরা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ আশুরা মানে মোহরমের দশ তারিখ যেটির মুনসাইটিংয়ের ওপর ডিপেন্ড করে এই বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার হতে পারে আর মুনসাইটিংরে হয়তো শুক্রবারও চান্স রয়েছে তো আমরা অবশ্যই মোহরমের দশ তারিখেরও যাটা অবশ্যই রাখার চেষ্টা করব কারণ নবী করি সাল ইসলাম এই রোজার খুবই গুরুত্ব দিচ্ছেন ইভেন রমজান শরীফের রোজা ফরজ হওয়ার আগে নবী করিম করিম সাহায্যাম নিজের রোজা রেখেছেন সাহাবা এখে রোজা রাখার হুকুম দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়েছেন অনেকের মতে রমজান রোজা ফরজ হওয়ার আগে আশু রোজা ফরজের পর্যায়ে ছিল রমজান শরীরা ফরজ হওয়ার পরে যদিও আশু রোজা ফরজ থাকে নাই বাট স্টিল এখন পর্যন্ত সুন্নত হিসাবে এটা পরিগণিত যে আশুরোধার মাধ্যমে নবিয়ে করি ইমসা ইসলাম বলেন আমি সে আশা রাখতে পারি আসরোধার মাধ্যমে পুরো এক বছরের গুন আল্লাহ সুহান মাফ করে দিবেন সুহান আল্লাহ রোদা রাখবো একদিন গুনা মাফ হয় পুরো এক বৎসরের সাধারণ কথা নয় এবং রোদা রাখার ক্ষেত্রে আমরা তিনটি অপশন আছে সর্বোত্তম অপশন হলো আমরা তিন দিন রোদা রাখবো দশ তারিখ আগের একদিন পরের একদিন অর্থাৎ নয় দশ এবং এগারো তিন দিন রোজা রাখলে ফায়দা কী যে মোহরমের সূচনায় কোন দিন মহরমের প্রথম তারিখ চাঁদ দেখার ক্ষেত্রে সন্দেহ থাকলেও এই তিন দিন রোজা রাখলে অবশ্যই এই তিন দিনের ভিতরে আশুরা পড়বে কোনো অবস্থায় আশুরা চুটার কোনো চান্স থাকবে না দ্বিতীয় অপশান হলো আপনি দুই দিন রাখবেন দশ তারিখ মোহরমের সাথে বিশ্বাস ইয়ে করে আপনি হয়তো নয় তারিখ রাখবেন বা এগারো তারিখ রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ আর তিন নম্বর হলো শুধুমাত্র আশুরা দশ তারিখ একটি করে আপনি রাখতে পারেন মকরু হবে না ইনশাআল্লাহ জেদাকুমল্লা জাজাকুমুল্লাহ খায়ের সম্মান দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন ইনশাআল্লাহ আমরা আরও শোনার চেষ্টা করব যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের এই আলোচনা শুনবো এবং আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বাংলাদেশ শ্রোতা ইসলামিক ওই একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনা শ্রদ্ধাবাদ আলিমিদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত হুম বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহারমের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা আমরা শুনতেছিলাম আমরা এই আলোচনা আরও শুনবো ইনশাআল্লাহ যখনই আপনার গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নিয়ে আসবেন আমরা আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন সম্মানিত খেলা বাংলার দূরে এবং কাছে প্রিয় দোস্ত বাইমরা আজকে আমাদের আলোচনা বিষয় ছিল মহরমের করণীয় এবং বর্জন নিয়ে আমরা আলোচনা করেছিলাম মহরমার মাস সম্মানিত মাস আমরা সেই মাসের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে বালো কাজগুলো করার ক্ষেত্রে আমরা অবশ্যই কোনো কৃপণতা করব না যে সমস্ত বালো কাজের সুযোগ রয়েছে আমরা এগুলো অবশ্যই করবো এবং দুই নম্বর আমরা এই মাসে রোজা রাখব নফল রোজা বিশেষ করে তিন নম্বর আশু রোজা তো দশ তারিখ আমরা রাখবোই এবং আশু রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো তিন দিন রাখা নয় তারিখ দশ তারিখ তো আশু রাখবোই সাথে নয় এবং এগারো মিলিয়ে পুরো তিনও দিন রাখা আর নয় কমপক্ষে দুই দিন দশ তারিখের সঙ্গে হয়তো শুধু নয় তারিখ অথবা এগারো তারিখ মিলিয়ে দুই দিন রোজা রাখা ইভেন যদি শুধুমাত্র দশ তারিখ রোজা রাখা যায় সেটা অনির্ভর জীবিলাম করার মতে জ্যায় হবে ইভেন মকরুও হবে না কেন মকরু হবে না কারণ একতল নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছিলেন যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন তা আগামী বছর আমি হয়তো নয় তারিখ সঙ্গে মিলাব কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম ওনার লাইফে নয় তারিখ দ্বারা সুযোগ সুযোগার হয় নাই উনি দুনিয়াতে বিদায় নিয়েছেন দুই নম্বর কারণ হিসাবে যে উল্লেখ করা হয়েছিল যে হুদিরা তারা দশ তারিখ হুদা রাখে তাদের সঙ্গে বেশকম করার জন্য বর্তমান সময়ে যেহেতু তুই তো না তারা তুই তাদের সঙ্গে সাদৃশ্য আর কোনো আশঙ্কা নাই এই বিদায় ওলামায়কেরা মনে করেন যদি আপনি শুধুমাত্র দশ তারিখ রাখেন তাহলে একদিন রাখলেও মকরু হবে না বাট এরপরে তো অবশ্যই আমি আগেই বলেছি তিন রাখতে পারলে না হয় কম্প কেন দুই দিন রাখি ফায়দা কি পুরা এক বৎসরের সগিরা গুণালা পাক মাফ করবেন তিন নম্বর এই মাসে আমরা বেশি বেশি করে শাখারা করব নতুন বৎসর যদি শুরু হয়েছে নতুন বৎসরটাকে যেন আমরা নেক কাজের মাধ্যমে শুরু করতে পারি আমরা অবশ্যই করব চার নম্বর আমরা নতুন বৎসর জন্য আমরা দোয়াও করবো আল্লাহম আদহিল আলাইনাবিলাম ইমান ও সালামত ইউল ইসলাম ওয়জওয়ারি মিনা শৈতান জয় আল্লাহ এই বশ্মরটা ইমান আফিয়ত নিয়ে যেন আমাদের সামনে আসে আল্লাহর পক্ষ থেকে যেন আমরা নিরাপত্তা পাই শৈতান থেকে যেন আমরা বাঁচতে পারি পাশাপাশি আমরা এই মাসটিগুলো করব না অনেকেই কিন্তু এই মাসে আসার পরে মাতম করে থাকি আমরা যে আমরা হুসাইন রাজিউল্লাহ সাথের ঘটনা আমরা উল্লেখ করে অনেক লোক এরকম আছেন যারা নিজের চুল ছিঁড়েন রক্ত বের করে দেন এবং জাহিরিয়তের যে সমস্ত খারাপ অভ্যাস ছিল গালে তাপ্প দেওয়া কাপড় ছিঁড়ে ফেলা এই সমস্ত জাহিরিয়তের সেই আদতগুলোকে অনেকেই করে থাকেন নবী করিম সালাম পরিষ্কার বলেছেন যারা এই সমস্ত কাজ করে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আনাবারি উমিনা সিখাতি ওয়ালহা লেখাতি যারা মাথার চুল ছিঁড়ে ফেলে কাপড় ছিঁড়ে ফেলে মাথায় তাপ্পর দেয় মুখের মনে তাপ্পর দেয় এই সমস্ত দুঃখ প্রকাশ করতে গিয়ে আল্লাহর নবী বলেন তাদের সঙ্গে আমার কোনো মহব্বতের সম্পর্ক নাই এই সব মিলিয়ে এটা কিন্তু ইসলাম বা রসুল্লাহ ইসলামের প্র্যাকটিস নয় আমরা এই কাজগুলো করব না ওলামা একম মনে করেন যে মহরমকে কেন্দ্র করে কিছু লোক এমন আছেন যারা খুব খুশি এধার করে থাকেন সুরমা লাগান গোসল করেন মেহেন্দি পরিধান করেন ভালো খাবার পরিবেশন করেন ভালো খাবার খাবান এটাও কিন্তু একদিকে বাড়াবাড়ি আর অপরদিকে কিছু লোক মহরমের দশ তারিখ আশুরার দিনে হোসায়নদা জিয়া লতন সাধারণ ঘটনা কেন্দ্র করে ওনারা খুব বেশি দুঃখ প্রকাশ করে থাকেন মাতম করেন সুখ প্রকাশ করেন এবং সুখ প্রকাশ করতে গিয়ে ইসলাম পরিপন্থী তরিখায় নিজের সুখ প্রকাশ করে থাকেন এটাও কিন্তু বিরাট এবং ইসলাম পরিপন্থী কাজের মধ্যে কোনো সন্দেহ নাই ওয়াল হক ফিমা বাইনা জা আলিক হক হলো এর মধ্যবর্তী যেভাবে বলা হয়েছে খাইরুল মুরা যে দিনের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করবো না চালাচালি করব না এটাই হলো সবচেয়ে মধ্যম পদ্মাবরণ করে আমার জন্য নিরাপদ এবং সেফ মহরমকে কেন্দ্র করে আরেকটি বিষয় আমাদের সময় আলোচনা চলে আসে যে ইয়াদির সম্পর্কে কিছু লোক বেশি বাড়াবাড়ি করে থাকেন ওলামায় উল্লেখ করেছেন ইয়াদিকে কেন্দ্র করে কিছু লোক আছেন যারা তাকে মোহব্বত করেন আবার কিছু লোক আছেন তাকে অভিশাপ এবং লালত করে কাফির মনে করে থাকেন এখানেও কিন্তু একটা বাড়াবাড়ি রয়েছে আবার তার প্রতি সিম্পেতি বা সহানুভূতি মহব্বত দেখানো এটা ইসলাম পরিপন্থী আহলে হার্লে শূন্য তাদের বিশ্বাস হল ইয়াজিদ যিনি নবী এ করিম ইসলামের একজন অন্যতম সাহাবি মুবির দিল্লা তালান চ্যালে কিছু লোক এই ইয়াজির সম্পর্কে বাড়াবাড়ি করেন আবার কিছু লোক বেশি তার মহব্বত দেখাইয়াও এরাও রং করে থাকেন অথচ সবচেয়ে নির্ভরযোগ্য যে কথাটি হলো সেটি হল যে আমরা বিশ্বাস করি আন্না হু কানা আমিন মুরুকিল মুসলিমিনাজিদ মুসলমানের একজন শাসক ছিলেন এবং লাইফে উনি কাজও করেছেন মন্দ কাজও করেছেন উনার হাসানাও রয়েছে সৈয়ার আল্লাহ হাসান আতুন ও সই আতুন ওয়ালাম ইয়ুল আদ্লাহ ফি খেলাফত ওসমান এবং তার জন্ম হয়েছিল ওসমান আদুন খেলাফত আমলে সে তো সাহাবিও না ওয়ালাম ইয়া কোনো কাফিরা তবে আমরা তাকে কাফির বলতে পারবো না তাকে অভিশাপ দিতে যাবো না ওলা কিন জারি মা মিন মাস হুসেন আমরা বিশ্বাস করি উনার শশান হুসেন ঘটেছে ওর্রা আহলে হর্রা সম্পর্কে উনি যেটা করার করেছেন ওয়ালামিয় সাহিবা উনি সাহাবিদ ছিলেন না মিন আউলিয়া ইসালিহিন এবং উনি আল্লাহর কোন অলিও ছিলেন না আল্লামা শেখ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমউল্লাহ উনিও বলে থাকেন জমা এটাই হলো আহলে সুনতল জমাতে রাখিদা এবং বিশ্বাস লালন করার ক্ষেত্রে যেহেতু ব্যক্তিগতভাবে স্পেসিফিক কাউকে লালন করা ঠিক হয় না মাদে নবী করিম সাল সাল্লাম স্পেসিফিকলি কাউকে লানত করতে নিষেধ করেছেন বলা হয়েছে লালন করা এটা মুসলমানের কাজ নয় রসুল আসাম বলেছেন আল মুসলিম লাঈসবান মুসলমান কাউকে লান বা অভিশাপ দিতে পারে না কাজ করতে পারে না যেহেতু আমরা জানি যে ইয়াদিদের শাসন আমলে সন্ডল সাধার ঘটনা ঘটেছে আমার কোনো সন্দেহ নেই বাট বর্তমান এটাই আজকে থেকে কত বৎসর আগে প্রায় সাড়ে তেরোশো বৎসর আগে এই ঘটনা ঘটেছে সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো বছর আগে তো প্রায় চোদ্দোশো বছর আগে সংগঠিত যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কীভাবে ঘটেছে কে কত জড়িত ছিল না ছিল আমরা পুরা তফসিল তো আমরা জানার কথা নয় ইতিহাসবিদরা তার পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা থাকলেও খুব একটা নির্ভর করা যায় না সেই হিসাবে এই সময় জিনিস ভিত্তি করে যদি লানত করাও যেভাবে জায়গ নয় কিন্তু এটা বিশ্বাস করতে হবে সে একজন ফাঁসেক অত্যান্ন জঘন্যতম একটি কাজ হয়েছে তার শাসনামলে অন্যায় করেছে ফাঁসেক সে গুণাগার ছিল অপরাধী তাই বলে তাকে কাফির বলা বা লানত করা এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে কোনো মহিতে সহি হবে না মহরমের মাস ইসলামী বর্ষপঞ্জিকার প্রথম মাস নবী করিম সাল্লাহ হিজরতের জন্য প্লান করেছিলেন এই মাসে যদি হিজরত করেছেন রবিউল মাসে কিন্তু হিজরতের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন এই মহরমের মাসে যার ফলে সাহাবায়করামের পরামর্শক্রমে নতুন কোন মাস থেকে বর্ষা শুরু করা যায় বহু আলোচনা পর্যালোচনা করার পরে সাহাবা একরাম একমত হয়েছেন যে এটা শুরু করা যাক মহরমের মাস দিয়েই যে মহরমের মাসে ইসলামের অনেক বিজয়ের ঘটনা ঘটেছে আম্বিয়া এখরামের অনেক বিজয়ের ঘটনা এটার সঙ্গে জড়িত আমরা অতীত আলোচনা করেছি বিশেষ করে মুসালা ইসলামের বিজয়ের ঘটনা এবং দীর্ঘ ছয় মাস পর্যন্ত হজরত নূ আলহি সালাত সালামের কিস্তি ফ্ল্যাটের মধ্যে বাসমান থাকার পরে যে তারিখে যদি পাহাড়ের উপর গিয়ে অবস্থান নিল এবং পানি কমার শুরু হলো সেদিনই ছিল এই মহরমের মাস আশুরার দিন এই হাদৃষ্টিও রয়েছে না সাই বিশ্ব অবিনা সে বর্ণিত এবং মুসাল ইসলামের ঘটনা বর্ণনা রয়েছে বহার হিসেবে বিশ্ব সৈয়াদ কিতাবের মধ্যে তাছাড়াও আরও অনেক রাওয়াত আমরা পাই আমি কারামের বিজয়ের সম্পর্ক এবং লিঙ্ক রয়েছে এই মহরমের দশ তারিখে যদিও অনেকগুলোর বৃত্তি ইস্তাইরা উপর বা হয়তো দুর্বল তফসিলের আহতের উপর বাট এরপরেও এই সময় ঘটনা হতে পারে ঘটতে পারে এটা অসম্ভব হওয়ার কোনো কারণ নেই যেমন দীর্ঘ চল্লিশ দিন পর পরে ইনুসআল ইসলাম মাসের পৃতৃক উদ্ধার হয়েছিলেন এই মোহরমের মাসে আশুরার দিনে আইব আলা সালাম কোনো মতে পনেরো বছর কোনো বড় মতে আঠারো বৎসর বেমার থাকার পরে আল্লাহ সুবাহ তালা ওনাকে সেবা দিয়েছিলেন এটা হয়েছে এই মাসে আদম আলা ইসলাম জন্নার থেকে বের হওয়া এবং ক্ষয়ামত খাইম হওয়া প্লাস ইসলাম ইসলাম আসমান উঠেই নেওয়া ইসলার ইসলামকে আসমান উঠে নেওয়া দাউদার ইসলামের তবা খবুল হওয়া এরকম অনেক আমি একমের ঘটনার বর্ণনা অনেকেই করে থাকেন এগুলো মহরমে ঘটেছে বলে বাট আমরা বিশ্বাস করি এগুলো অবশ্যই ঘটেছে মহরমের মাসে যে কোনো মাসে হতে পারে যদিও কোনো বরং মহরম মাসে কোষাকা ঘটার কথা ঘটেছে বলে অনেকে উল্লেখ করেছেন আল্লাহ প্রত্যেককে সেই মোহরমের মাসে গুরুত্ব বুঝে আমল করার তফিক দান করুন

আপনার দুইটি প্রশ্ন প্রথম প্রশ্ন হল মহরমের রোজা কখন থেকে রাখা শুরু করবেন নবী এ করিম সাইসাম বলেছেন রমজান শরীফের পরেই সর্বশ্রেষ্ঠ রোজা হল মহরমের রোজা এবং নবীক শাম শাহবানের রোজা রাখতেন যদিও রমজান সাহেবের রোজা ফরজ মোহরমের রোজা ফরজ নয় সুনত বিশেষ করে আসলে হলো সুননত তো আপনি মোহরমের এক তারিখ থেকে আপনি যে কোনো তারিখ পর্যন্ত রাখতে পারেন পুরো মাস রাখতে পারেন বিশেষ করে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত স্পেশালি দশ তারিখতে রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নত তো আপনি পারলে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রাখেন আর না হয় অন্তত আপনি দশ তারিখ রাখেন আর আর যদি পারেন তাহলে নয় দশ এগারো না হয় নয় এবং দশ বা দশ এবং এগারো রাখতে পারেন এইভাবে রাখতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ আজকে পুরামর্শ রাখেন তার কোনো সমস্যা নাই দুই নম্বর প্রশ্ন আমি যেটি করেছেন যে আপনার অনেকেই বিবাহশালী ব্যাঙ্গে ফেলেন এবং এটাকে সালান করার কথা বলে থাকেন আসলে এই সমস্ত জিনিস যারা বলে বা যারা করে বেশিরভাগ এইগুলো সমস্ত জিনিসের বেদাল থাকে বেশি যারা তদ্বিরের নামে চালান করা আর অনেক কিছু বলে থাকেন এটা অনেকটাই দান্দা আপনার এই সময় জিনিসকে বিশ্বাস না করেই ভালো নিজে নিজে দোয়া পড়বেন বা যদি কোরআন মারিসের কোনো দোয়া আপনাকে দেওয়া হয় বা দোয়া দিয়ে কোনো তদবির করা হয় সেটা অবশ্যই ঠিক আছে ইনশাআল্লাহ এই সমস্ত ক্ষেত্রে প্রতারণা এবং দুকাটাই বেশি এজন্য খুবই সতর্ক থাকার প্রয়োজন মনে করছি ঠিক আছে আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আলাইকুম ওয়ালাইকুম সালাম

আপনার কিছু সম্পদ লন্ডন আছে কিছু দেশ আছে ওখানে নানি এখন মেয়ে ইয়া ওখানে ময়েহলার হক আপনার যে কোন জায়গা দিলে হইব না দহান্ডিwidetilde বক্স তো ও ওখান কোখান আপনার ছেলে কয় মেয়ে কয় জন ওকে ঠিক আছে আপনি আমার লগে তোরা থাকবানি তো আপনি আমারে যে কুনটা বুদর তাকার বুদর ইবা লাইন তো কা আপনি আপনার মেয়ে কয়জন কয় জন তিনজন আর ছেলে দুই জন নানি ছেলে তিনজন নি ছেলে দুইজন আর মেয়ে তিনজন মেয়ে তিনজন আর ছেলে দুইজন আমি ঠিক আছে নি তো আপনার সম্পত্তি যে একটা আছে আপনি যদি চাইন যে আপনার সম্পত্তিরে এখন ওই বাটিলটা যাই যাচ্ছে আপনার লাগি যে মেয়ে তিনজন এবং ছেলে দুইজন হিসাবে বাটই ইব টোটল আপনার সম্পত্তি যা আছে আপনি ফুরা সম্পত্তি মানে তারা হক আছে কিন্তু এখন যদি চাইন তার ই একটা অংশ আপনি যে কোনো এত ফুরা দিলেই তো পারেন আপনি মানে তান যতন অংশ আছে পুরো একটা অংশ অন্যটা কেউ দেশ থেকে ফুরা অংশ তান ফুরা দিলেই তখন যদি আপনি আদায় কি মনে কা আপনার স্যালারি যদি তখন দুই আর মে তিন তাহলে দুই দুই চার পাঁচ ছয় সাত সাত অংশ হইব আপনার আপনার সম্পত্তিরে দেশ আইক্রেম মিলিয়া সাত অংশ হরিয়া একটা ফয়সা দরকার আপনি প্রাইস দরকার যে পুরার সম্পত্তি ও দেশ এবং দেশ আছে সারাতেই দাওয়া লাগবো আপনি সারার প্রাইস দরিয়া ফয়সা দরিয়া যত ইইল আপনি এটা সাত অংশ হরকা সাত অংশ হইয়া দুই অংশ দরকার দরকার আমি একটা অনুমান হইয়ার মনে হচ্ছে সাত হাজার পাউন্ডের মাল হয়েছে দরকা ব্যস্ত বসিয়ে আপনার এই সাত হাজার পাউন্ড যদি হয় তো ফাইন দিবা দুই হাজার হইয়া আর ফুড়ি তরি বা এক হাজার হইয়া অর্থাৎ যত আপনার সম্পত্তি আছে এইখানে এবং দেশের সবচেয়ে ব্যস্তে গেলে একটা ইনসাফর সঙ্গে তার প্রাইস এবং দাম দরিয়া এটা সাত ভাগ করিয়া ফুডিং তরে দোকা আপনি এক ভাগ আর ফাইন তরে দিবা দুই ভাগ ওই হিসাবে আপনি দিতে হইবা এটা আপনার তারা প্রাপ্য আসলে কিন্তু আপনার এই দেশ হোক আর দেশ হোক সব সম্পত্তর মাঝে ফাইন ফয়েন আছে ফুডিন সমান হোক আছে ঠিক আছে ইনশাআল্লাহ বা ফুণিন তাকে ফাইন ডাবল আর ফোনিতরে এক অংশ দেওয়া লাগে এই হিসাবে আপনি পুরা সম্পত্তির প্রাইস ধরিয়া দেশর এবং অনর মিলিয়া আপনি যতইব তারার প্রাপ্য সাত বাঘর দুই বাঘ করি বা ফাইন থরে আর এক দিবা ফুডিন ধরে এমন এক যদি তার ওই জায়গায় দেশের জায়গায় আপনি পারেন

দেখা যদি তার এক বাগ দেশের এখানে ওই দার তার দেশের নেই তারা দিলা আর না তো আপনার বালো সাতবা দেশের দেশের সাত পাক করুকা অনহলতি আর অনুরাজ একটা আছে দাম দরিয়া ওটার সাত পাক করুকা হরিয়া দেশের সাত বাগর এক বাক তরে আর আও দেশের সাত বাগর এক বাক দোকা ফুড়িন তরে আর দুই বাক দোকা ফুড়িন তরে আর বালার দাম আলা নাই আর তখন ইটার হয়তো আপনি হয়তো আর মিলে গড় গর্তা ফুড়ি দিকে সঙ্গে তারা হবে দিত না দাম দরিয়া ও ফসা তৈব ও তোরা ফসা ফুড়ি তরে তাই দিত বুঝছেন তো আপনার বহু শুক্রিয়া এখন হল তৈবা এটা বড় ক্লিয়ার একটা কাম করা করিয়া দেন যেন কারণ দেখুন যেন ইতালি বাদে অত্যাজা মেলা হয় বা ইয়ে বইনে দরবার হয় বড় সমস্যাই দেয় গিয়ে আর বাদে বড় একটা করা দেখা দেয় আল্লাহ আমরা পৈজার ভাত ফরমা যদি আপনি এখন একটা খেয়াল করছেন আমার খান্দা তুমি আর আপনার ওয়াইফে মাথিরা আপনার মিলিয়া বাচ্চা নিতে লইয়া পরামর্শ করিয়া ওলা সুন্দর হইয়া বাক করিয়া দেন যেন আওসাও আপনি তিন সাত বাক করিয়া তারা ওলা দেন যেন হাওদেশও বাক করিয়া তারা তারা দেন যেন আর চাইলে আপনার লাগে রাখতে পারবা পরবর্তীতে ইন্তকালের পরে এটা তারা বাক করে নিল এটা আপনি করতে পারবা ঠিক আছে ইনশাআল্লাহ জয়াকুমুল্লাহকে নিয়ে আসছেন হ্যালো সালাম আর কোন প্রশ্ন আছে নি আমরা আর এই সমস্ত প্রোগ্রাম দেখি দেখি আপনার তছবিফ ফল্ডে মুক্তি তছবিফ ফর্তা ফররা ঠিক আছে বাট তসবির মা যদি আপনাকে মনোযোগ দেন তে তো ইবাদি শুনা ফুরা মুস্কিল দিব কি বাটের ফরত যাইতে আছে অবশ্য আপনার তসবির ফড়ে ফড়ে যদি আপনি একটা লাইন যাই দিব প্রবলেম হয় না ইনশাআল্লাহ বাট কোরআনে করি আমার এটা কিন্তু আর দ্বারা গুরুত্বপূর্ণ এই সময় কিন্তু আপনি যদি ব্যায়ে তিলত হর হয় হুন্ডা তখন কিন্তু তিলওয়তের মাঝে একটা মনোযোগটা আমাদের কমিয়ে দিতে পারে সেই উত্তমই বগি আপনার কোরআন তিলের সময় কিন্তু আপনি আপনার করলা আর আপনার তসবির পড়ে যদি এটা লাইন যাই দিওয়ার সমস্যা না ইনশাল্লাহ যাই দিব কারণ হারি স্কেতে আর কানা রসুল্লাহ ইসলাম ইয়াদ করল্লা ফিকুল্লাহিয়ানহী আল্লাহ নবী সর্বাবস্থায় আল্লাহর জিকির করেছেন সেই অবস্থায় চলন্ত অবস্থায় বসা অবস্থায় মনে করেন সর্বাবস্থায় আলমী জিকির করে থাকেন তাহলে তো চলন্ত অবস্থায় বা বসা অবস্থায় করেছেন প্লাস এইভাবে যদি অন্য কারকতা শুনে শুনেও যদি ওনার মন্তব্য জিকির তসবি পড়তে থাকেন সেটা জায়গাতে সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ যদিও জিকির এবং তসবিরাতের ক্ষেত্রে উত্তম তো এটাই হবে আপনি যে সময় তসবি পড়বেন বা কোরআন কর্মী করবেন মনোযোগ সহকারে আপনি করবেন এটাই সবচেয়ে উত্তম কারণ মনে মনে যখন আসর পড়বে তখন এটার মধ্যে ফায়দা হবে বেশি ঠিক আছে ইনশাআল্লাহ বাটের পরে জায়দ হবে ইনশাল্লাহ জায়াত হবে কোনো সমস্যা নেই জেদা আহসান হাসান আমাদের এই প্রোগ্রামটি হলো ইসলামিক কিউ এন এই উইদিকরা সাধারণত আমাদের এই প্রোগ্রাম থাকে শনি রবি সম মঙ্গল বুধ এবং টাইম থাকে সাধারণত রাত্র নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এখন বর্তমানে আশুরা এবং মহরম উপলক্ষে নতুন বর্ষর উপলক্ষে স্পেশাল আমাদের একটি প্রজেক্ট আছে আপিল সে যার কারণে টাইম টেবিল একটু চেঞ্জ করে আপনাদের শুক্র শনি এবং রবি আমি দুদিন প্রোগ্রাম করি আমার আমার যেটা থাকে ইসলামিক ইউএন নাই প্রতিদিন সাড়ে ছয়টা থেকে আটটা পর্যন্ত কেন করি আমরা এগুলা যাতে আমাদের আপিলের হলেও আমরা মেইন ইসলামিক উয়েন প্রোগ্রামটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এটা আমরা সাথে রাখছি ইনশাআল্লাহ জেদাকুমল্লা تجاكم الله خير امر دكي پرورتي پرسن كني ني اچتن هلو کلر السلام عليكم وعليكم السلام, عليكم السلام سلام سلام رح... وعليكم السلام الحمد لله الحمد لله امر براسي ما شاء الله ني ها را پرسنو دي خو کي शकता ني وضا منو بلرزودي خرو مون اقي منو دو دلاين عار منو تكي جاي کا ته وضا يقلني

যদি কোনো মানুষ কোনো মানুষকে কষ্ট দেয় হতে পারে কঠিন ক্ষামতে ওই কষ্টের কারণে উনি যাদের কষ্ট দিচ্ছেন তাদেরকে নেকি দিতে হবে যদি ওনার নেকি শেষ হয়ে যায় তাহলে ওই যারা কষ্ট পেয়েছেন তাদের গুণা ওনার উপর আনলোড করে ওনার উপর চাপিয়ে দেওয়া হবে সেটা মারাত্মক কবিরা কবি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার কারণে হজে দেওয়ার পূর্বে মাফ চেয়ে যেতেই হবে আর মাফ না চেয়ে হজ কবুল হবে না কতটা এই কথাটা সত্য নয় ইয়েস উচিত তো অবশ্যই আমরা সবসময় হজে কেন সব সময় মিজি বলেন যে আমরা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমরা এটা যেন দুনিয়া থাকতে এটা যেন আমরা মাফ চাই নেই এটা যেন হালাল করে ফেলি মাফ চাই যেন আমরা নেই আর বিশেষ করে হজে গেলে নিষ্পাপ হওয়ার জন্য তো অবশ্যই আমরা আগে আমাদের করা উচিত কিন্তু তাই বলে হজ আদায় হবে না বা কবল হবে না একথাটাও বলা সহি নয় যদি কারো হজ ফরজ থাকে আর এইভাবে কষ্ট দিয়ে গিয়েও যদি সে হজ আদায় করে ফেলে হয়তো হজের ফায়দা হবে না সব তো পাওয়া যাবে না কিন্তু ফরজ হস্ত আদায় হয়ে যাবে তাই এই কথা বিশ্বাস বা মনে করা যে কাউকে কষ্ট দিয়ে হজে গেলে হজ হবেই না একতা কথা বিশ্বাস করা ঠিক নয় আমি আগে বলেছি জুলুম অন্যায় কাউকে কষ্ট দেওয়া এটা মারাত্মক অপরাধ কবি লাগুন আমার সন্দেহ নাই তাই বলে যদি আমি কাউকে কষ্ট দিয়ে একদিন নামাজ পড়ে যেভাবে তার নামাজ হবে না বলা যাবে না কাউকে কষ্টে যদি সে রোজাও রেখে তাহলে কষ্ট তার আধা জাগাত এরপরে যখন রোজা রাখবে রোজাটা আদায় হবে না হবে না রোজাটা আদায় হয়ে যাবে হ্যাঁ কষ্ট দিয়েছে এটা আলাদা একটা অপরাধ করেছে কবিরা গুনা করেছে মেজর একটা মিস্টেক করেছে যার জন্য তাকে কমা চেতে হবে তবা করতে হবে এবং যে ব্যক্তি কষ্ট দিয়েছে তার কাছ তাকে মাফ চেয়ে নিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ তো হজে যাওয়ার পূর্বে উলামা কারণ অ্যাডভাইস করে থাকেন যে উচিত হবে আপনি নিষ্পাত হওয়ার হতে গেলে আপনি হক বাদ যেগুলো সেগুলো আপনি আদায় করে যান কারো প্রায়প্য তাকে আপনি এটা দিয়ে যান বা দেওয়ার জন্য তৈয়ার হন আর যদি কাউকে কষ্ট থাকেন তাহলে আপনি সেটাও আপনি থেকে কাছে চেয়ে নেন এটা হলো রসুল্লা সাল নির্দেশ কিন্তু এর উপর হজ শুদ্ধ হওয়া না হওয়া বা হজের ফরজাদায় হওয়া না হওয়া এটার এর উপর ডিপেন্ড করে না এটা মানে এটার উপর মকুব থাকে না এটা সঠিক হিসাবে নয় ঠিক আছে ইনশাআল্লাহ জাদা কুমুল্লা হাসলাম আমরা আগেই বলেছি আমাদের এই অনুষ্ঠান তাহলে ইসলামিক কিউ এন এখরা এই প্রোগ্রামটি বর্তমান আপিলের কারণে আমরা বিকাল সিক্স থার্টি থেকে এইট ও ক্লক পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলে আমি তাকে প্রতি রবি শনি এবং রবি দুই দিন আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন আজকে আমাদের আলোচনা বিষয় ছিল মহরম নিয়ে কারণ নতুন বছর আসতেছে মহরমের মাস বৎসরের চারটি সম্মানী মাসের মধ্যে অন্যতম একটি মাস এবং ইসলামী মাসের সর্বপ্রথম মাস এই মাসের নামগুলো জানা এবং কোন মাসে কোন ঘটনা ইসলামিক কোন ঘটনার সম্পর্কে এটা জানা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ফরদেক্ষে ভাইয়া আমরা যেন এই মাসগুলো নিজের জন্য শিখি আমাদের সন্তানদের জন্য নামগুলো শেখাই মনে করেন আশুরা আশুরা মানে কি মহরমের দশ তারিখ আমরা বৎসরে দুইটি ঈদ পালন করি তো কোন ঈদ কোন তারিখে পালন করি সেটা জানতে হলে তো অবশ্যই আরবি মাসগুলো জানতেই হবে সাওয়ালের প্রথম তারিখে আমরা করে থাকি ঈদুল ফিতির এবং ঈদুল হেজার দশ তারিখে করি আমরা ঈদুল আজহা তো আমাদেরকে ঈদুল আজহা জানতে হবে তারপরে শাওয়ালও জানতে হবে রোজা রাখতে রমজান শিবের মাসে আমরা রোজা রাখি তো আমাদেরকে রমজান শিবের মাসও আমাদেরকে চিনতে হবে হজ করতে হলে আমরা হজ আদায় করে থাকি দুলহজার পাঁচ তারিখ থেকে পাঁচ দিন আট তারিখ থেকে আট নয় দশ এগারো বারো এই ফাস্তিন আমরা হজ আদায় করে থাকি যদিও তেহরাম বাদা যায় সাওয়াল বা দুলখাদা থেকে তো সেই হিসাবে সাওয়ালও জানতে হবে দুলখাতা জানতে হবে তারপরে দুলহিজার মাসও আমাদেরকে জানতে হয় আমরা যদি জানতে হয় যে নবী রসম কবে জন্ম নিয়েছেন তো আমাদের যেতে হবে ওই আরবি মাসে যে বারোই রবিউল বারোই রবিউল আকবাল আলমীর জন্ম হয়েছে বা রবি উল্বালের নয় তারিখ বা কোনো বারো মতে আট তারিখ আলম্বীর জন্ম হয়েছে নবী ইন্তেখাল কবে সেটাও ওই রবিউল মাসের সঙ্গে সম্পর্কিত যে রবিউল আকাল মাসের বারো তারিখে নবী ইন্তেখাল হয়েছে তো সেই হিসাবে ইসলামী অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় সম্পর্ক হলো ইসলামিক মাসের সাথে তো একজন মুসলমান হিসাবে আমরা প্রত্যেকের জন্য এই বারো মাস বারো মাসের নাম বারো মাসের স্পেশাল দিনগুলোর স্পেশাল আমল সম্পর্কে আমাদের প্রত্যেকের আইজের কথা খুবই জরুরি আজকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে আজকে কয় তারিখ তো কিন্তু আমি আমার কথা বলতেছি ওনার সময় ইসলামিক ক্যালেন্ডারের ডেট যেটা মাসের যে হিসাব যেটা এটা অনেকে আমরা জানি না কিন্তু আমরা অন্য যে ক্যালেন্ডার যেটা এটা যেহেতু আমাদের মোবাইলের মধ্যে থাকে আমরা সবাই বলতে পারি আজকে কয় তারিখ কিন্তু চন্দ্র মাসের কয় তারিখ ইসলামিক ক্যালেন্ডারের মাসের সম্পর্কিত যে ক্যালেন্ডার ওই মাসের কয় তারিখ এটা বলতে গেলে অনেকে আমরা হিমশিম খাই কিন্তু উচিত হবে আমাদের প্রত্যেকের যে অন্য ক্যালেন্ডারের পাশাপাশি আমাদের হিজড়ি ক্যালেন্ডার যেটা সেটা আমরা অবশ্যই আমরা সংরক্ষণ রাখবো এটা উপর দেখে ভায়া মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মম্বদানম সালোমা হে প্যাগম্বরি আমি কারাম রসুল্লাহ সাল্লাম যে ক্যালেন্ডার ঈদ করে এসেছেন যার সাথে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্ক এই ক্যালেন্ডার এই ক্রেনাগুলোর নামগুলো এবং মাসগুলো যেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মহররম সফর রবিউল আউয়াল রবিউসানি জুমাদাল উলা জুমাদাল উখরা রজব শাবান রমজান শওয়াল জুল কায়দা এবং জুল এই বারোটি মাসের নাম আলহামদুলিল্লাহ এই দেশে ইভিনিং যে সমস্ত মক্তব্য মাদসা রয়েছে বাচ্চারা খুব সুন্দরভাবে তারা এগুলো জানে এবং কোন দিনে কী ঘটনা ঘটেছে ঐতিহাসিক দিনগুলো তাদের অনেকের জানা থাকে আর এটা জানা থাকা জরুরিও আমরাও এগুলো চর্চা করব। বাচ্চাদের সঙ্গে মাধ্যমে এগুলো নিয়ে আলোচনা করবো যে গড়ের মধ্যেও জানা একটা পরিবেশ আলহামদুলিল্লাহ এই সমস্ত দিনই এই চ্যানেলগুলো থাকার কারণে ইসলামিক চ্যানেলগুলো থাকার কারণে এগুলো নিয়ে আলোচনা হয় আপনারা গড়ে বসে বসে শুনেন মোটামুটি একটা পরিবেশ এ দেশে অনেকটা জানাজানি হয়েই যায় এটাও কিন্তু এই সমস্ত চ্যানেলে করতে হচ্ছে এজন্য আমরা বিভিন্ন আপিলের পাশাপাশি আজকেও এই মোহর্রমের আপিলের সময়ও আমাদের লাইভ প্রোগ্রাম রাখছি আমরা প্রত্যেক দিন বিশেষ করে আমি আপনাদের সঙ্গে প্রতি শনি এবং রবিবার বিকাল সিক্স থার্টি থেকে এইট ও ক্লক পর্যন্ত আমাদের লাইভ প্রোগ্রামটা থাকে আল্লাহ সুবান প্রত্যেককে কোরআন এবং হাদিস মোতাবিক জীবনযাপন করার তুই দান করুন এবং এই মহর্রমার গুরুত্বপূর্ণ মাসে নতুন বৎসরে আমরা যেন নতুন উদ্যমে আমাদের নতুন জীবন গড়তে পারি আল্লাহ সেই তফি দান করুন বিগত একটি বছর চলে গিয়েছে আপনি দেখেন এই এক বৎসরের ভিতরে আপনার আমার আত্মীয় স্বজন আপন কত দিনে চলে গেছেন আপনার বিগত এক বৎসরে কত চড়াই উতরাই উত্থান পতন হয়েছে কত দুঃখ এবং সুখে দুঃখ এবং সুখময় একটি বৎসর আপনি অতিবাহিত করেছেন আগামী বৎসর আমরা প্রত্যেকেরাই চাইব যেমন শান্তির একটা বৎসর যেন হয় প্রত্যেক দেশ যেন আমরা শান্তি পাই সফল সফলতা পাই গরম যেন শান্তি থাকে আমরা এই সুন্দর একটি বৎসর যেন আল্লাহর কাছে আমরা প্রেতনা করবো এবং এটাই হলো বিগত একটা বৎসর এবং নতুন বৎসরের শিক্ষা যা গিয়েছে এইগুলার মধ্যে আমরা যেগুলো অপরাধ করেছি আমরা চাইলে এখন পর্যন্ত ক্ষমা করে নিতে পারি এটা আল্লাহ দয়াল আল্লাহর পক্ষেই এটা সম্ভব নতুনবার দুনিয়ায় পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আপনি চাইলেও এটাকে সংশোধন করার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন যে মাস যে বৎসর চলে গিয়েছে এই মাস বা বৎসরে যে সমস্ত অপরাধ আমরা করে ফেলেছি চাইলে এখন পর্যন্ত আমি এটাকে আমরা সুসংশোধন করতে পারি আমরা এটাকে শুধু দিতে পারি যদি আমার লাইফে কোনো নামাজ থাকে আমরা এরা পড়ব যদি হজ ফরজ থাকে আমি আদায় না করে থাকি তাহলে এখন কোনো সুযোগ আছে আমরা হজ আদায় করে নেব হজের সিজনে রমজান সে ডিউ থাকলে আমরা অবশ্যই তার খোঁজা করব যদি খোদা করার সুযোগ না থাকে আমার শারীরিক স্বাস্থ্যের কারণে বা অন্য কোনো সমস্যার কারণে তাহলে আমরা এটা ফিজ দিয়ে দেবো এইভাবে যদি আমরা কারো হক নষ্ট করে থাকি তাহলে অবশ্যই আমরা দুনিয়ায় তার কাছ থেকে কমাতে নেব কারো পাওনা থাকে তাহলে অবশ্যই সেটা আমরা পরিশোধ করে পাকসা হওয়ার চেষ্টা করব। এই কাজগুলো যেন আমরা প্রত্যেক সময় করি আল্লাহ আমাদের সকলকে কারণ আমিন জাদা জি কুমল আখার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং মহারামের করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা আমরা শুনতেছিলাম যারা এই কল করতে চান বিভিন্ন প্রশ্ন নিয়ে এই প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের ইনশাল্লাহ আমাদের একটি জিনিস হলো এখানে মহরমের মাস আসলে কিন্তু কিছু লোক আমরা হুসাইন সাধারণ কেন্দ্র করে আমরা এই মাসটাকে বা মোহরমটাকে আঁকবে আমরা দেখি কিন্তু সত্যিকার অর্থে ইসলামের ইতিহাসে কিন্তু আরো অনেক সাহাবা একরাম স্বাদ করেছেন তাই না এবং সহদুস সুহাদা সুহাদা একরামদের সর্বশ্রেষ্ঠ শহীদ যিনি তিনি হলেন হজরতে হামদার দিল্লা তালাহন

ডিপেন্ড করবা আগামীকালকে সম্ভব আছে চান মনে যদি তাহলে মঙ্গলবারে পয়লা তারিখ হওয়ার সম্ভাবনা তো আগামীকালকে বিকাল পর্যন্ত জানতে পারবা এবং যদি খালকে স্থান দেখিলে যদায় উনত্রিশ তারিখের মাথা তাহলে মহরম শুরু হইব মঙ্গলবার থাকি আর যদি খালকে স্থান দেখা না যায় তাহলে মঙ্গলবার হইব লাস্টেই এবং শুরু হইব বুধবার থাকি মহরমর প্রথম তারিখ তো বেশি সম্ভাবনা কিন্তু মঙ্গলবারেই প্রথম তারিখ হওয়ার অর্থাৎ খালকে বিকালে সান দেখার সম্ভাবনাটাই বেশি এটা তো ইংলিশ ইংরেজি ষোলো তারিখ তো খালকে মানে ই আরবি ইসলামিক চন্দ্রমাস হইল গিয়ে আজকে আঠাইশ তারিখ তো খালকে হইব উনত্রিশ তারিখ তো উনত্রিশ তারিখে তো অন্য সময় সান দেখি এখন ইসলামিক মান্থে সান্দর মাসের কোন সময় উনত্রিশ হয় আর কোনো সময় 30 হয় সেই হিসাবে আর কি আগামী কালকে দিতে পারবা ইনশাল্লাহ তারিখ সান্দর মাসে উনত্রিশ তারিখ আগামী খাইল আর বছর সতেরো তারিখ জুলাই 17 তারিখ তো জুলাই 17 তারিখ খাইল সান্দর মাসর উনত্রিশ তারিখ হিসাবে কালকে চার দেখার সমন্বয় রয়েছে যদি কালকে চাঁদ দেখা দেখা হয়ে যায় প্রমাণিত হয়ে যায় তাহলে মঙ্গলবার হবে প্রথম তারিখ এবং আশুরা হবে এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার যে বৃহস্পতির ডেটটা হবে আগামী মনে করেন যদি কালকে দেখে আঠারো তারিখ মঙ্গলবার যদি প্রথম হয় মহরমের তাহলে পরবর্তী বৃহস্পতি যেটা আসতেছে টোয়েন্টি সেভেন্থ জুলাই বৃহস্পতিবার হবে আশুরা আর যদি কালকে চাঁদ দেখা না যায় তাহলে উনিশ তারিখ ওয়েসডে এদিন হবে মোহরমের প্রথম তারিখ এবং আটাইশ তারিখ ফ্রাইডে শুক্রবার হবে মোহরমের দশ তারিখ আশুরা জেজাকুম্লা জেজাকুম্লা খায়ের সময় চিক্র বাংলার দর্শক শ্রুত আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন যেহেতু বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব আশা করি দর্শক শ্রুত আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে السلام عليكم ورحمة الله وبركاته <applause> السلام عليكم ورحمة الله وبركاته شما نتو اكرا بانجل دو شخص روتا اسلام اكيو يعني او ات اكرا بانجل اپنا در كان ترك مبارك بات الحمد لله مدر شاتر ويچن بلتنا سود دبادن علم الدين শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্ন নিয়ে আসছেন এবং একটি আলোচনা আমরা শুনতেছিলাম মহারামের করণীয় ও বর্জনীয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ফাঁকে ফাঁকে শোনার চেষ্টা করবো এবং যখনই আপনারা কল করবেন আমরা কলের দিকে চলে যাব ইনশাল্লাহ সম্মানিতা ইসলাম ধর্ম হলো যে আমরা আল্লাহর হুকুম মানব নবী করিম ইসলামের তরিকা অনুযায়ী এখানে কোনো আবেগ বা জজবা বা কারো অতি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা ইসলামের যে বাউন্ডারি রয়েছে নীতিমালা রয়েছে এটাকে আমরা লঙ্ঘন করতে পারব না নিজের খাহিসে নফসানি বা নিজের মনগড়া কোনো কিছু করা যাবে না এটাই হলো ইসলামের চূড়ান্ত একটি দাবি নবী করিমসাম বলেছেন কুল্লু উম্মাত ধুলনা আমার প্রত্যেকটি উম্মত অবশ্যই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মানাবা শুধুমাত্র তারাই জান্নাতে যাবে না যারা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অস্বীকার জানাবে সাহাবাকাম হাসান রাসুলাল্লাহ আপনার হয়ে আবার জান্নাতে যেতে চাবে না অস্বীকার করবে এরা 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 আবার কারা নবী এ করিসাম উত্তরে বললেন যারা আমার নবীর সুন্নাকে ফলো করলো বোঝা গেল তারা জানাতে যেতে চায় আর যারা আমি নবীর ফলো করবে না তারা তোমার জানাতে যেতে চায় না তো আমরা যাই করব নবী এখন আমার তরিকা মতো করবো হুসাইন রাজি আল্লাহতালহু নবী এ করিম সাল নাতি ছিলেন কোনো সন্দেহ নাই এবং উনি এবং ওনার বাই হাসান ওনাদের ক্ষেত্রে বলেছেন সঈদা শব আবিহালি জান্না জান্নাতের ইয়াংদের সর্দার হবেন এই দুজন নবী করিমসাম অত্যন্ত মহব্বত করতেন হাসান এবং হোসেন্লা তালাহুকে যাদের মা ফাতেমার আল্লাহ তালহা আল্লাহর নবীর জিগর বাবা হলেন হজরত আলী যার সম্পর্কে নবীর হস বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা আমি হলাম ইলমের নগরী আর আলী হলেন তার দরওয়াজা এবং গেইট এবং যিনি হলেন আশায় মুবশারও একজন আবার খলাফায় আর চার খলিফার চতুর্থ নম্বর খলিফা হজরতে আলী রজিল্লা তালন ওনার দাদা হলেন নানা হলেন নবী করিম সাল আলহিসাল্লাম এবং নানি হলেন হজরতে খাদিজাতুল কুবরা রাজিয়াল তালন নবী করিম সাল বলেছেন মহিলাদের মধ্যে থেকে অনেক পুরুষের মধ্যে দুনিয়াতে অনেক পারফেক্ট হয়েছেন কামেল হয়েছেন মহিলাদের মধ্য থেকে যারা পারফেক্ট এবং কামেল হয়েছেন তাদের সংজ্ঞা খুবই কম তার মধ্যে থেকে একজন হজরতে আসিয়া ফেরাউনের বিবি উনিও কিন্তু ইমানের ক্ষেত্রে অত্যন্ত পারফেক্ট একজন মমি ছিলেন পরিপুক একজন ইমানদার ছিলেন কত নি নিপীড়ন এবং নির্যাতন এসেছে স্টিমরা চালানো হয়েছে তক্তার মধ্যে শাইয়া হাতের মধ্যে প্যারাক দিয়ে তক্তার সঙ্গে চেপটা করে ওনাকে শুয়ে রাখা হতো বুকের মধ্যে বড় পাথর তুলে দেওয়া হতো তারপরও হজরতে আসিয়া রাজি আল্লাহ তালা উনি ইমান থেকে পিস্পাহন নেই বরং বলেছেন কোরআন আল্লাহ পাক উনার ইমান এবং ইমানের দরতা পারফেক্ট নিয়ে আলোচনা করে বলেছেন

অত্যন্ত পরিপুক্ত একজন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিলেন উনি সমান এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ একজন মহিলা টিকত্রেভাবে উনি হলেন খালিদুর খুবরাজি আল্লাহ সেই খালিদুল খুবরাজি আল্লাহ তালা হলেন হজরত হাসান এবং হোসাইনের নানি সব দিক দিয়েই হাসান এবং হোসেন মধ্যে সম্পর্ক কোনো সন্দেহ নাই নবী করিম সামনের সময় খুতবা দিতেন হাসান এবং হোসাইন উনারা মসজিদে ঢুকছেন আল্লাহর নবী খুতবা বন্ধ করে তাদেরকে কুলে নিয়ে তারপরে এসে বসতেন অনেক সময় নামাজ পড়াইছেন ওনারা কাদের মধ্যে চড়ে বসতেন হাসান হোসেন রদুল্লাতালহ একদিন নবী করিস ইসলাম এইভাবে গুড়া হয়েছেন হাসান হোসেন পিঠের উপর চড়তেছেন ইতিমধ্যে আবু কর সিদ্ধিফিল সামনে এসে বলেন সুবহান আল্লাহ হাসান হোসেন তোমরা কত ভাগ্যবান তোমরা কত দামি গুড়ার উপর তোমরা সার হয়েছো বাহ তো বাহ হ্যাঁ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাবানব সৈদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মোহাম্মদ রসুল উল্লাহ সৈসামের তোমরা স্বর হয়েছ নবী নিস থেকে এসে শেষে বললেন যে যেভাবে গুড়াও দামি যারা স্বর হয়েছে তারাও কিন্তু তাদের দামও কিন্তু কম নয় আল্লাহ আকবর সেই হাসান হুসাইন সম্পর্কে বলতেছিলেন তো এই হাসান হুসেন্দর শাহাদতের ঘটনা এটা অত্যন্ত মর্মান্ত করে আমাদের কোনো সমস্যা নাই কোনো সন্দেহ নাই তাই বলে ওনার শাহাদতের গণনায় কেন্দ্র করে যেভাবে বাড়াবাড়ি করা হয় মাতম করা হয় সুখ পালন করা হয় এটা কিন্তু ইসলাম কোনো অবস্থায় এটাকে সাপোর্ট করে না যেসব বা এবং বোনেরা মহরমের দশ তারিখ আসলে মাতম করেন গা চিরে ফেলেন রক্তাক্ত করে ফেলেন আপনি একটাবার চিন্তা করেছেন কি যে হুসাইন রদুল্লাহ মহব্বতম দেখা দিতেছেন তাই মতো তো হুসাইন আপনারা এই কালকে সমর্থন করবেন না উনার নানা নবী মহমুল্লা সালাম পরিষ্কার বলেছেন বারি উন আমি এই সমস্ত লোকদের থেকে আমি একদম সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছি যারা এই সমস্ত কাজগুলো করবে এটা জাহিলিয়তের কাজ ইসলামে কোনো কাজ হতেই পারে না আর নিয়া হাত জাহিলিয়া কেহ মারা যাওয়ার কারণে খুব বেশি কান্নাকাটি করা দুঃখ প্রকাশ করা সুখ প্রকাশ করা কাপড় সিলেপেরা চুল সিলেপেরা মাটি নিয়ে মাথার মধ্যে মাটি মাথার মধ্যে মাটি ছেড়ে দেওয়া এগুলা কিন্তু বাড়াবাড়ি ইসলাম বলেছে একজন মানুষ মারা যাওয়ার তিন দিন পর্যন্ত আপনি সুখত থাকবেন কোনো সমস্যা নাই বাট একটি সম্পর্ক রয়েছে যেখানে চার মাস দশ দিন পর্যন্ত সুখ পালন করতে হয় সেটি হলো যদি কোনো স্বামী মারা যান তাহলে স্ত্রীর জন্য চার মাস দশ দিন পর্যন্ত সুখ দেখাতে হয় সুখ পালন করতে হয় মাতম করতে হয় এই মানে সুখত থাকতে হয় এটাকে আরবিতে হিদাত বলা হয় ফোরআাল্লা বলেছেন পল্লাদি আং ফুসিহিনা আরব যদি কারো হাজবেন্ড মারা যান তাহলে স্ত্রীর জন্য চার মাস দশ দিন পর্যন্ত উনি ওই টাইমে সুখ পালন করবেন কিভাবে উনি সুরমা লাগাবেন না উনি আতর সেন খুশবু লাগাবেন না এবং ওই টাইমে জুয়েলারি পরিধান করবেন না খুব বেশি সাজগুজ করে উনি মেকআপ করবেন না এবং প্রয়োজন ছাড়া উনি স্বামীর ঘরের বাহিরে কোথাও যাবেন না বিশেষ প্রয়োজনের বাহিরে গেলেও রাত্রি যাপন এসে গড়েই করবেন এই সমস্ত সৃষ্টণ রয়েছে একজন বিধবা উইডো যার স্বামী মারা গেছেন ওনার জন্য চার মাস দশ দিন পর্যন্ত উনি সুখ পালন করতে হয় কিন্তু তাই বলে দুনিয়ার পৃথিবীর কেউ মারা গেলে তার জন্য চিৎকার করে খাদা ঠিক আছে চুল সিঁড়ে পেলা কাপড় সিঁড়ে ফেলা বুকের মধ্যে তাপ্পল মারা মধ্যে তাপ্পড় মারা মাথা আসারা তারপরে মাথার মধ্যে বালু ছেড়ে দেওয়া এই সমস্ত কাজ জাহিলতের লোকরা করতো ইসলামেরাই করত আল্লাহ নবী করেছেন ইয়াস একজন মানুষ মারা গেলে অবশ্যই দিনের মধ্যে দরদ আসবে আমরা চক্ষু থেকে পানি আসবে এটাই স্বাভাবিক ইভেন আল্লাহর নবীর ক্ষেত্র হয়েছে নবী করিম সা ইসলাম উনার ছেলে ইব্রাহিম যে সময় মারা যাচ্ছিলেন আব্দুল আওয়ফ সহ সাহাবা কারণ একটা গ্রুপ নিয়ে দেখতে গিয়েছিলেন চক্ষু থেকে পানি গড়িয়ে পড়েছিল তখন আব্দুর রহমান আওয়া হলেন বলেছেন ইয়ারসুল্লাহ আপনিও কাচ্ছেন নবী দেখো এটা রহমত এটা দয়া দ্য কাইন্ডনেস আমার কলিজা টুকরার সন্তান মারা যাচ্ছে আমি বাবার চকুতে পানি বের হবে এটাই স্বাভাবিক এটা স্বাভাবিক একটা নিয়ম এটা হবেই এটা কারণে পাক গুনা দেন না আল্লাহর নবী জিব্বা বের করে দেখবেন এটা কারণে গুণা দেওয়া হয় যদি কেহ এই সমস্ত দুঃখের সময়ে রং কোনো কথা বলে ফেলে দা দাবল জাহিলিয়া জাহিলিয়তের যে সমস্ত তারের ডের কোনো যদি ডাক মারে তখন গিয়ে সেটা কিন্তু হবে গুনাহ সেটা হবে বিরাট সেটা হবে ইসলাম এর জন্য আমরা যে কাজই করবো আমরা আমাদেরকে দেখতে হবে এই ব্যাপারে আল্লাহরকম কী রয়েছে নবী করিম ইসলামের প্র্যাকটিস কী রয়েছে আল্লাহ আমাদের সকলকে সেই অনুযায়ী কাজ করার থপির দান করুন আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসতেন হ্যালো হ্যালো

এটা আমি কথা কইছি মনে হরকা এই কারণে তো কিন্তু সবচেয়ে উত্তম হইব তিন রাখতে পারলে আর দুইটা হতে বালা যেহেতু নবী করিম প্রত্যাশা ব্যক্ত করছিল যে আগামী বছর তাকি তাইলে যেহেতু হলে তারা রাখে দশ তারিখ যে আমরা তার একটা বেশম খরা লাগব সেই বেশম খর থেকে যদি আমরা নয় তারিখ পুরাইলেই বালো হইব সেই হিসাবে দুই দিনটা বালা বাট আশুরা হিসাবে যদি খালি একদিনই রাখে তাও কোনো সমস্যা নাই এই ধরনের বিষয়ের ক্ষেত্রে এইভাবে তিনটা মতামত তাহলেও উত্তম কোনটা একটা খুব যায় একটা হওয়া দিতে পারে এটা কোনো সমস্যা নাই কিন্তু আপনি যে বিষয় হয়েছেন এটা কিন্তু ফরজের ক্ষেত্রে বা ওয়াজিবর ক্ষেত্রে হারামর ক্ষেত্রে কিন্তু এই ধরনের মত হয়ে থাকে না সব একমত একমত হইবার যেমন নমাজ ফাসত সব নমাজ ফাঁসৎ ফরজ ডেলি হাত নামাজ আমরা ফরজ পড়ি এখানে কারণ দুই দ্বিমত নাই বিচরমাত ওয়াজিব ই কারণ দুই কোনো নাই না রমজান সব রোজা ফরজ খেয়ার কোনো দ্বিমত নাই সম্পদ যারা লাইফ লাইফে খোলা ফরজ খাউর দ্বিমত নাই এবং মাল থালে দোকাত দেওয়া লাগবে এখানে কারণে খাবার নাই ঠিক আছে নি তো এইসব তো মৌলিক বিষয়ে কোনো দিমত থাকে না অন্যান্য ইয়ার মধ্যে এটা তাক্ত ভারে যেমন একটা ডক্টরের চিকিৎসার ক্ষেত্রে আপনার হইতে পারেন যে এক ডক্টরের হয়তো এডভাইস যে ঔষধ হয়ে যাবো আর ধরনের উঠাব এই ধরনের বেশম থাকতে ভরে কোনো সমস্যা হয় না কিন্তু মূল বিষয়ের মধ্যে কোনো বেশম থাকতে পারে না কোরআন এবং হাদিস্য কিছু জিনিস ক্লিয়ারলি এখানে সব একমত এবং এই ধরনের মাছাইল প্রায় এইটি পার্সেন্ট কতটা এইটি পার্সেন্ট আর থার্টি এই টোয়েন্টি পার্সেন্ট মাসাইল আছে যেগুলো হয়তো কোরআন এবং হাদিসের মধ্যে দুই হাদিস দুই লাখ আইসে এতে গিয়া ওলামায়ক্রমার ভিন্ন মত হয় ওহানো গিয়া হয় যে এই হালিসর তৎপির দিতে গিয়া এবং এর যে সলিউশন ঘটতে গিয়া ভিন্ন ভিন্ন মত করা হয়েছে ওই জায়গার মধ্যে এই সমস্ত কথাগুলো আয়াকি এটা কোনো সমস্যা কোনো কথা নাই ঠিকও আছে ইনশাল্লাহ এর পরে ওলামায় একর ভিন্ন মত হইলেও সে ফাইনাল খুঁজে দিবা যে আমরা কোনটা করতাম যদিও ও একটা মত ওই একটা মত আছে যাই রইলে উত্তম কোনটা কিছু বিশ্বকাপ উত্তম কোনটা যেমন মনোহরকা হরক অদৃশ্যময় বহু মশইল আছে যে এইখানে অষ্টবালা হিলা হলো উইচ বগি যাই আছে একটা এক্সাম্পল যেমন মাদর মধ্যে এইগুলা প্রায় দুইশত মশাইল আছে দুই হারি সময় দুইটা ইনফার কারণে কোনটা উত্তম অত্তম হঠাৎ উত্তম ওলা দুইজনের মতামত হয়েছে এর মধ্যে কেউ মর উত্তম কেউ মর উত্তম এটা প্রায় দুইশ পয়েন্টটা দুইশত মোশাইল আছে এটা ওই তো পারে এটা কোনো সমস্যার কোনো কারণ নাই এখন আপনার তখন যদি আমার লগে আসেনি আমি জানিয়েছেন না আপনার রিসেন্ট আমার লগে আপনার কি ঠিকই আছে তো ওই সমস্ত বিশ্বের মধ্যে সময় কথা হলায় যেমন রসুল্লাহ অজু হচ্ছে অজু হরার সময় এক হাদিস আল্লাহ নবিয়ে আত দিয়েছেন একবার মুখ দিয়েছেন একবার আর হারি হইসে আত এটা মুখ দাদছেন দুইবার দুইবার হইয়া আর হারিয়েছে তিনবার তিনবার হইয়া তিনটা বহারিশ হইয়া দিয়েছে তো ইন ওলামায় তা কইছেন যে একবার দিলে ফরদ দুইবার দিলেও যাই আছে তিনবার দইল গিয়া সন্নত এই হাদিস কুলারে একটা প্রপার একটা সলিউশন দিয়েছেন একটা কম্বাইন ঘটন এটা আরবি তো সদায়ত্ব বিক সবার মিলেরিয়া এখন হরিয়া আমল হওয়ার একটা পদ্ধতি ব্যায়ন করেন তো এটা উলামএে হরিয়া থাকেন একটা অবশ্যই ঠিক আছে হাদিস আর তফসিরের ক্ষেত্রেও যেমন হয় মহসিনে কেরামের ভিন্ন ভিন্ন তফসিল কোরআন শিবের তফসিরের ক্ষেত্রে যে সমস্ত অভিজ্ঞতা থাকার দরকার এই অভিজ্ঞতার লক্ষ্যে যারা কোরআন হাদিস সুন্না ফিক এবং আরও যে সমস্ত বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখেন তারা কোরআন তফসির ব্যাখ্যা করতে পারেন এই ব্যাখ্যা হিসাবে মহসিনে কেরাম হলর ভিন্ন ভিন্ন মত থাকতে পারে বিষয় বিষয়েও বাট আমি আবারও শুম যে যে জিনিস ক্লিয়ার এখানে কোনো দ্বিমত নাই এবং এই ধরনের মাছ প্রায় এইটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট মাসাইল যাহার মাঝে ক্লিয়ার না হওয়ার কারণে বা কন্ট্রাডিকশন তাহার কারণে দুই হারি দুই লান হয়েছে বা দুই হাত থেকে দুই লান বোঝাদার বা এক হাততমা দুই ব্যয় দিতে পারে এই ধরনের সম্ভাব্য অর্থ উপরে বৃত্তি করিয়া এই ভিন্ন ভিন্ন বিনিয়মতইছে আর এই বিনিয়মতর কারণে এটা খিলাম যে কোনটা করা ভালো হইবে কোনটা করা ভালো হইব এটা একটা এটার একটা ডিফারেন্ট ক্লারিফিকেশন করা হয় আর কি এটা ঠিক আছে সমস্যা বহুত ইনশাল্লাহ বহ আমরা মূল বিষয় তখনই আসলাম যে কেউ মারা গেলে আমরা সাধারণত আপন মারা গেলে দুঃখ পাওয়া এবং মনের মজবে ওইটা খুবই স্বাভাবিক মানুষ হিসাবে বাট আও সময়ও সবরের মাধ্যমে নবী করিম সাইসাম যেভাবে নিজের কন্ট্রোল রাখছেন আমরা কন্ট্রোল রাখতাম ই কেন কোনো খামার খরচা যেতাম না এমন কোনো আমরা করবো না যেটা নবী করিম সব নিশ্চিত করেছেন যেমন বহির মধ্যে ওই যে কাজগুলো রক্ত বের করে ফেলা শরীরের চামড়াকে সিঁড়ে ফেলা কাপড় সিঁড়ে ফেলা তাপফড় মারা চুল সিরে ফেলা বা চিৎকার করে বেশি খাদা মাটির মধ্যে গোড়াগড়ি শুরু করে দেওয়া এই ও জিনিসগুলো করার রস্তম করেছেন এবং এটাকে কবিরাগুণ সাথে দেখা হয় তা আমরা এই কাজগুলো অবশ্যই করব না বাট স্বাভাবিকভাবে যদি কেউ মারা যাওয়ার পরে একটা কন্ট্রোল রেখে আওয়াজ নয় সে কেঁদেই ফেলে সে কাদারাও কেজে আসে জেজেছে এটার সমস্যা নয় ইমাম বহাই মাঝে বহাই শরীফে একটা চ্যাপ্টার নিয়ে এসেছেন ইউ আর্ল মাই টু আহলি আলাইহি হ্যাঁ যদি আমরা রঙভাবে খাদি তাহলে আমাদের কাদার কারণে অনেক সময় মৃত ব্যক্তিকেও শাস্তি দেওয়া হয় তখন যদি ওই ব্যক্তি আমাদেরকে কেঁদে যাওয়ার জন্য অস্তিত করা যায় অথবা সেও যদি এইভাবে কেউ মারা যাওয়ার পরে ক্রন্দন করা এটা তার অভ্যাস ছিল তখন গিয়া সে মারা যাওয়ার পরে তার আপন কাঁদলে তাকেও তার শাস্তি দেওয়া হবে আর তার ওয়াইজ আমি আমি একজন মারা যাওয়ার কারণে আমার অপরাধের কারণে আরেকজনকে কেন শাস্তি দেওয়া হবে আল্লাহ কুরমায় বলেছেন বলা তাজির ওয়াজিরা তুমি ওখরা একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া হয় না বা যায়ও না তো ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে সিম্পেতি এবং সহানুভূতি দেখানো কথা বলা হয়েছে অন্যের প্রতি দরদ দেখানো হবে আল্লাহর নবী বলেছেন ইর হামু মাংফিল ইয়ার হামকুম মাংফিস্তামা তোমরা জমিনওয়ালাদের প্রতি জমিনেদার রয়েছে তাদের প্রতি তোমরা দয়া দেখাও তাহলে আল ওয়ালা আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন তো রহমান ও রহিম আল্লাহর দয়া পেতে হলে আমরা মানুষের প্রতি আমরা দয়া বিতরণ করব দয়া দেখাবো ঠিক আছে ইনশাআল্লাহ এজন্য বলা হয় সাহাবায় কারামের ক্ষেত্রে রুহামা উভাহিন সাহবায় কানায় বহু বৈশিষ্ট্যের মধ্যে তাকে একটি বৈশিষ্ট্য ছিল তার আপেসের মধ্যে এক প্রতি মহব্বত ছিল স্নেহমতা ছিল সিম্পেতি এবং সহানুভূতিমূলক তাদের ইয়ে ছিল সম্পর্ক ছিল সাহাবাইকার যে মদিনায় গেলেন মদিনার সাহাবাইকার তাদেরকে বরণ করে নিলেন এবং আপেসে কী যেন মহব্বত ছিল নিজের গড়ে তাদেরকে রেখে খাবানো সব কিছু তারা করেছেন ইভেন নিজের সম্পদকে দুই ভাগে বাক করে অর্ধেক সম্পদ অফার করেছিলেন সেই মহাজির একরামদেরকে কেহ একাধিক বিবি থাকলে একজন বিবিকে তালাক দিয়ে ওই মহাজির বাইরের কাছে সাদী দেবেন বলেও অফার করেছেন এটাও হয়েছে তাদের পক্ষ থেকে কি বোঝা গেল তাদের আপত্তর মধ্যে সাহাবা একরামের এক ব্রাতৃত্ব সুলভ একটি আচরণ ছিল মোহাবত একটি আচরণ ছিল ইসলাম এটাই আমাদেরকে শিক্ষা দেয় আলমসিম মুনাকর হোসেন ওয়াহিদ সারা পৃথিবীর মানুষ এক বডির মতো একটা বডির কোথাও যদি কোনো সমস্যা হয় তো বাকি বডির অঙ্গগুলোও কিন্তু তার সঙ্গে সঙ্গ দেয় গসাডুকে পায়ে বেতা হয়ে যখন ফায়ে উঠে তখন জ্বর আসে তখন শুধু ফায়ের মধ্যে জ্বর আসে না পুরা বডির মধ্যে জ্বর চলে আসে এটাই হলো ইসলামের শিক্ষা যাসুদ্দু বাধু বাদান এক মুসলমান এক মুমিন আর মুমিনকে অবশ্যই হেল্প করবে সাপোর্ট করবে একজনের বিপদে একজন তাকে সাহায্য করবে এটাই হলো ইসলাম সাম্যের ধর্ম ইসলাম হল ভ্রাতৃত্বের ধর্ম আল্লাহ বলেছেন কোনো ইবাদ আল্লাহ হওয়া না তোমরা পচমতে বাই বাই যেন হয়ে যাও কেউ কাউকে হিংসা করবে না বিদ্বেষ করবে না কেউ কারো গোপনে কারো দুঃ তালাস করতে যাবে না কেউ কারো পিছনে লেগে থাকবে না কেউ কারোর সঙ্গে কথা বন্ধ করবে না এগুলো শিক্ষা দিচ্ছে আমাদেরকে ইসলাম কেউ কাউকে গৃণার চোখে দেখবে না হেট করবে না তাহাস্তাসু তাজাস্তাসু কোন ইবাদ আল্লাহ এটাই হলো ইসলামের শিক্ষা সে যাই হোক তো আমাদের এই প্রোগ্রামের নাম হলো ইসলামিক কিউ এনএই করা আমরা বর্তমানে এই আপিল চলাকালীন সময়ে আমাদের মেইন টাইমকে আমরা চেঞ্জ করে আমার প্রোগ্রাম থাকে প্রতি এবং রবিবার ছয়টা ত্রিশ থেকে আটটা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম থাকে আল্লাহ সুবানত প্রত্যেককে কোরআন এবং হাদিস মোতাবেক জীবনগুলার তৈরি দান করুন এবং মহরম মাস ইসলামী বর্ষপঞ্জিকার প্রথম মাসকে কেন্দ্র করে আমরা যেন নতুনভাবে আমরা তৈয়ারি করতে পারি এবং বিগত বছরে যা অপরাধ করেছি আল্লাহ কাছে আমরা ক্ষমা জন নিতে পারি ভালো কাজ যেগুলো করেছি সেগুলো যেন আমরা কন্টিনিউ করতে পারি এটা আমরা এখন থেকে আমরা এখন তৈরি নেব আর মাত্র হয়তো একটা দিন রয়েছে এই বৎসরের তারপরে আরেকটি বৎসর শুরু হবে যেও একটি বৎসর শেষ হলো এই শেষ থেকে আমাদেরকে লেসন নিতে হবে একদিন আমার আপনার সময় ওই দিন শেষ হয়ে যাবে এবং জীবন যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এক সেকেন্ডের জন্য কিন্তু এটাকে এক্সটেন্ড করা যাবে না আল্লাহ কোরআনে বারবার পরিষ্কারভাবে বলেছেন লা আমাদের পৃথিবী থেকে চলে যাওয়ার শেষ টাইম যখন চলে আসবে মিনিটের জন্য আকর করা হবে না ঠিক টাইম মতো আমাদেরকে ছেড়ে যেতেই হবে সমস্ত আম্বিকরম চলে গিয়েছেন আমাদেরকে যেতে বলা কোরআন কোরআনে বলেছেন ইন্নাকা মাই গিতুন ওয়াইনমাইতুন হ্যা নবী আপনি যেভাবে একদিন মারা যাবেন দুনিয়ার বাকি সকলও একদিন মরতে হবে থেকে কেউ রক্ষা পাবে না কুল্লু নাফসিন সিং তাই হাতের মত সকলকে মরতে হয় এবং আল্লাপাক মরণ রেখেছেন বিদায় এটা একটা পরীক্ষার কারণ যে আমরা কে ভালো কাজ করি কালমত আল্লাহ আল্লাহকে পরীক্ষা করে থাকেন যে আমরা কে অনেক কাজ করবো না করবো এটা পরীক্ষার জন্য আল্লাহ আমাদের জন্য মত অবদারিত করে রেখেছেন মনে করেন যদি মত না থাকত তাহলে ওই জালিমরা যারা গাপটি মারে ক্ষমতা দখল করে বসে থাকতো যদি মৌত তাদেরকে সিনিয়ে না নিত তাহলে পৃথিবীতে সবসময় অন্যায় অবিচ্ছার জুলুম সবসময় লেগেই থাকতো এজন্য আল্লাহ তালা বার্ধক্যতা দিয়েছেন একসময়ে মানুষ যতই সব সে বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে সে পৃথিবীতে তাকে বিদায় নিতে হয় কুল্লু নাফসিন জায় খাতুল মৌত সকলকে মরতে হবে রসুল্লাহাম বলেন আল কৈগিসু মন্দ আমির আলিমা বাদাল মৌত সবচেয়ে বেশি বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌতের পূর্বে মৌতের তৈয়ারি করতে পারে আল্লাহ আমাদের সকলকে তফিদান করুন এবং মোহর মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ সুবাহ এই মোহর মাসে কত জালিমদেরকে আল্লাহ পতন করেছেন মজলুমদেরকে আল্লাহ উদ্ধার করেছেন সাহায্য করেছেন নাজাদ দিয়েছেন মুসাল ইসলামকে বনিস সহ এবং জালিম যারা ছিল ফেরাউন এবং ফেরাউন শাহী সেই জালেমদেরকে পাক নেস্ত নাবুদ করেছেন এটাই হলো ইসলামের শিক্ষা আল্লাহ সুন্দর এই ইমাস সাহায্য করেছেন

নামাজের মাঝে নিয়ত করা ফরজ বাট নিয়ত মুখ দি না বায়তুয়া নুসাল্লিয়া বলা এটা মোটেই জরুরি নয় যদি কেউ শুদ্ধ করে এটা বলতে পারেন তাহলে বলা মোস্তাহাব বা অন্তত পক্ষে আছে কিন্তু এটা বলতেই হবে না বলে নামাজ হবে না মুঠেই এই পর্যায়ে নয় কিন্তু অন্তরে থাকতে হবে নিয়ত মানে অন্তরে থাকা আপনি কোন নামাজ পড়তেছেন এটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে যেমন একটু আগে আমরা আসর নামাজ পড়েছি তাই না তো আসার নামাজের সময় আপনার অন্তরে কিন্তু এটা থাকতে হবে যে আমি আসার নামাজ পড়েছি এটা আপনার মাথায় থাকতে হবে একটু পরে আপনি মাগরিব পড়বেন যখন আপনি মুসলায় দাঁড়িয়েছেন আপনার মাথায় অবশ্যই এলাকায় চলে আসবে আপনি যখন অজু করতে যাবেন আপনার মাথায় থাকবে আমি এখন অজু করতেছি কেন মাগরিব নামাজ পড়ব এই যে আপনার অন্তরে আছে আপনি কোন নামাজ পড়তেছেন কোন অক্তের ফরজ না সুন্নত এই জিনিসটা আমার মাথায় থাকলে নিয়ত হয়ে গেল এটা কিন্তু ফরজ আর নাইতু আন উসালিয়া আলিল্লা তাহলা সহ বাকি যে সমস্ত আরবিতে নিয় যেটা আপনারা শিখেছেন বা আমরা শিখেছি বা অনেকে শিখেছেন এটা শুদ্ধভাবে বলতে পারলে হয়তো মোস্তাহাব বা জায়জ হবে বা এটা মুঠেই জরুরি নয় আমরা কেউ কেউ এটাকে জরুরি বা ফরল মনে করে পারি এটা ঠিক নয় আমরা কেউ মনে করেন আরবি শুদ্ধ নিয়ত এভাবে যদি কেউ বলে বেদাত হয়ে যাবে হারাম হয়ে যাবে বিষয়টা এরকমও নয় এটা এটাও বড়াবাড়ি আর ওই দিকও বড়াবাড়ি মেইন জিনিসটা কি এটা হলো যে নিয়ত মেইন নিয়ত বলতে অন্তরে থাকতে হবে আমি কোন নামাজ পড়তেছি এতটুকু থাকা আমার জন্য জরুরি আমি জানি যে কোন অক্তের ফরজ না সুন্নত পড়তেছি এই পর্যন্ত থাকলেই চলবে ইনশাল্লাহ বাকি এত আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল মহরমের রোজা কখন রাখবেন আমি আগেই বলেছি মহরমের পুরা মাসে যে কোনো দিন আপনার রোজা রাখতে পারবেন বিশেষ করে আশুরা অর্থাৎ মহরমের দশ তারিখ যেদিনকে কী বলা হয় আশুরা এই দিন রোজার গুরুত্ব বেশি রমজানের আগে এই রোজাটার খুবই গুরুত্ব ছিল এই ব্যাংক আলোচনা এটা খুবই ফরজ পর্যায়ে ছিল বর্তমানে এই দিনটা অন্যতম একটি সুন্নত এবং এই একদিন রুদে রাখার মাধ্যমে আপনার পুরা এক এক বৎসরে গুণালোপাক মাফ করে থাকবেন হাদিস মধ্যে উল্লেখ রয়েছে তো এটা আশুরা অর্থাৎ মহরমের দশ তারিখ এই বৎসর আশুরা হবে মহরম ডিপেন্ড করবে কয় তারিখে প্রথম তারিখ যদি মঙ্গলবার প্রথম তারিখ হয় আগামী কালকে সোমবার এর পরের দিন মঙ্গলবার যদি প্রথম তারিখ হয় তাহলে দশ তারিখ হবে আগামী বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা টিভি চোখে টিভির পর্যায়ে চকু রাখলে আমরা ইনশাল্লাহ বিভিন্ন সময় ওরা চার দেখা আগামীকালকেই আপনারা এই টাইমে জানতে পারবেন বিকালে আসলেই জানতে পারবেন যে আশুরা কোন দিন পড়তেছে তো মহরমের দশ তারিখে আশুরা বলে এই আশু রাখাটা অন্যতম একটি সুন্নত নবী করম ইসলাম রোদা রাখছেন সাহাবাইগন রাখাতেন ইভেন যদি কেহ মর্নিংয়ে কেহ না খেয়ে থাকে বলতেন যে তোমরা বাকি দিন রোদার নিত করে ফেলো আর যারা সকালে কোনো কিছু খেয়ে ফেলেছেন তাদেরকে বলতেন যে অন্তত বাকি দিন তোমরা না খেয়ে ইমসাক করো যদি রোজা হবে না কিন্তু রোজাদারের সঙ্গে তোমরা সাদৃশ্য করে খাওয়া দাওয়া বন্ধ রাখতে হবে এইভাবে গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাহ ইসলাম আশুরা রোদার ক্ষেত্রে এবং এই আশুর রুদার শুধুমাত্র তোমাদের নবী নয় আর অনেক আগ থেকে মুসালা ইসলাম এই আশুরুদা রাখছেন ঠিক আছে এবং আশুরা রোজা রাখছেন নবী করিম সাল ইসলামও আশুরা গুরুত্ব আগে থেকেই হ্যাঁ পরবর্তীতে শাহাদত হুসলামাজার সাধারণ ঘটনা ঘটেছে ওই দিনে তাই বলে আশুরা শুধুমাত্র ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত বা এই কারণেই এই মাসুরার একটা গুরুত্ব বেড়ে বাড়ছে বা কমছে এরকম কোনো কথা নয় আমরা মনে করি যে আশুরা আর থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং আশুরের দিনে বহু ঘটনা ঘটেছে তোর থেকে থেকে মুসলাইসলামের আগে ঘটনা ঘটেছে এবং নুয়ার ইসলাত ইসলামের কিস্তি যুধিপাড়ে অবস্থান করার ঘটনাও এই সমান আশুরের দিনে ঘটেছে আর অনেক কামে একটা ঘটনা ঘটেছে বলেও বিভিন্ন তফসির কিতাব উল্লেখ রয়েছে জাজাকুমুল্লা হাসান জাদা জি জাজাকুমুল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছে আচ্ছা এখন যদি কেহ কোনো পয়সা না দিয়ে কোনো একটা মাদ্রাসা বা মসজিদে দান খরাত না করে যদি বলে আমি এখানে দিয়েছি তাহলে কার গুণা হবে এটা ওনার আব্বার নামে অথবা আম্মার নামে এরকম যদি কোনো কিছু বলে এটাকে একটা মিথ্যা বা প্রতারণা বলা যেতে পারে যে ফলস কোনো জিনিস দাবি করা যে আমি একটা কাজ করলাম না আর আমি বললাম আমি করেছি তার তো মিথ্যা এবং মিথ্যা বলা অন্যতম একটি গুণা কবিরা গোনা জবানের বড় বড় গুণা কবিরাগোনার মধ্যে দেখে একটি কবিরা কবিরাগোনা হলো আমি একটি কাজ না করে যদি আমি বলি এটা আমি করেছি আমি কোনো একটা মসজিদ দান করলাম না আর বললাম না এই মসজিদ তো আমার দান হয়েছে এই মত সে আমি দান করেছি এই মতো সে বিল্ডিং আমি দিয়েছি আমার বাবা দিয়েছেন অথচ বাস্তবায় সে কোনো সম্পর্ক নাই এটা ডাহা একটি মিথ্যা কথা এবং মিথ্যা কবিরা গুণা ঠিক আছে মাঝে গ্রামের একটা রুল হলো কেউ যদি লাইফে একবার মিথ্যা কথা বলে ওনার কোনো রাওয়ায় হালিশে কোনো বর্ণনা কাছে গ্রহণ করা যে হতো না এটা মারাত্মক এটা অপরাধ এবং আপনারা আমার নবী মাহমুদ রসুল্লসালাম লাইফে কোনো মিথ্যা কথা বলেন নাই ইভেন হিরকলজে আল্লাহ নবীর কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিল সেখানে আবু সুফিয়ানকে প্রশ্ন করা হয়েছিল তোমরা তোমাদের অভিজ্ঞতায় কোনদিন পেয়েছ মোহাম্মদ সাল ইসলাম সম্পর্কে যে উনি মিথ্যা কথা বলেছেন তখন সুফিয়ান কাফির হওয়া সত্য তৎকালীন সময়ে তিনি পরিষ্কার বলেছেন যে উনি কোনো মিথ্যা কথা বলেন নাই এবং আজ পর্যন্ত ওনাকে আমরা মিথ্যা কথা বলতে আমরা পাই নাই কত বড় কথা দেখেন জি তো মিথ্যা এটা মারাত্মক জন্য একটি অপরাধ কোনো একটি কাজ না করে এটা বলা ইভেন স্বপ্নের ক্ষেত্রে যদি কেউ এটা বলেন যে আমি স্বপ্ন না দেখে বললাম আমি এই স্বপ্ন দেখেছি এটাও কিন্তু মারাত্মক ধরণে একটি কবি রাখোনা কঠিন খেলামতে ওনাকে বলা হবে চুল দিয়ে যে চুলকে তোমরা গিরো লাগাও অর্থাৎ কঠিন একটা কাজের সময় করা হবে যে তুমি কেন একটা মিথ্যা জিনিসকে তুমি এটা গাছ দিয়ে তুমি একটা জিনিস স্বপ্নে দেখো নাই আর তুমি বলছো আমি এটা স্বপ্নে দেখেছি এটা কেন দাবি করেছো তুমি তো অবাস্তব এবং মিথ্যা ফলস কোনো দাবি করা ইসলামে এরা কোনো সমর্থন করে না আল্লাহ সুবানা তালা আমাদের সকলকে সকল প্রকার মিথ্যা থেকে বাঁচার তফির দান করুন প্রত্যেক আল্লাপ আমাদের সকলকে বাঁচার তফির দান করেন আমি জেদাকুমুল্লাহ ইসলাম জেদা যারা একটি প্রশ্ন কারো যদি রোজা খাজা থেকে যায় আর ওই আসুরে রোজা রাখে তাহলে কি ওইটা খাবার করবে না এক্সট্রা রাখতে হবে কদারুজা রমজান হিসেবে যদি হয় অথবা কোনো নফলুদার কদা হয় সেটা ফরজ বা ওয়াজিব এটা কিন্তু ইয়ার আশুরুদা রাখার মাধ্যমে অথবা অন্য কোনো নফলুদা রাখার মাধ্যমে এটা আদায় হবে না কারণ আমার কদার সময় নিয়ত থাকতে হবে আমি কদাই রাখতেছি এবার আশুরার দিনে যদি খদা রাখেন খদা হিসাবে এটা পরিগণিত হবে আর যদি আশুর রাখেন তাহলে আশুরা হিসাবে পরিগণিত হবে কেন ইন্না মালা আমালু বিনিয়ার প্রত্যেকটি আমল ডিপেন্ড করে নিয়তের উপরে প্রশ্ন হলো যে আমার কদারুদার রেখে আমি কি আশুর রাখতে পারবো ইয়েস পারবেন যদি আপনি আপনার উপর নিশ্চিত থাকেন যে আজকে আমি আশুরদা রাখলেও আমি ইনশাল্লাহ আমার কদারু যেটা আছে ডিউ সেটা আমি পরবর্তী আমি রেখে ফেলবো সুন এজ পসিবল তেমতো অবস্থায় আপনার কদারুকা রোজা ডিউ রেখেও আপনি চাইলে আশুর রোজা আপনি রাখতে পারেন জায়দাসী ইনশাল্লাহ যেভাবে আমি আগেই বলেছিলাম যে শাহবানের চয়টি রোজা রমজান শিবিরের কদা রোজা রেখেও যদি কেউ শাহবানের সয়তো রাখতে চায় নির্বোধীবলাম এখানের মতে সেটা জায়গা রয়েছে তো এগুলো আমার এখন অ্যাডভাইসেরাই করে থাকেন বালা তো অবশ্যই আমি খদার গুরুত্ব আমি যেন বেশি দিই কারণ শূন্যত সুন্নতে খোদায় এটা আমার হয়তো ফরদ বা ওয়াজিব তো ওয়াজিব বা ফরদের পাওয়ার তো অবশ্যই গুরুত্ব তো অবশ্যই বেশি সুন্নতের চেয়ে সেই হিসেবে আমাদের ফরদের গুরুত্ব দিতে গিয়ে আমার যদি খোদা থাকে তাহলে খদার উদা আমি আগে আদায় করব হ্যাঁ যদি আমার উপর আমার আত্ম আত্মবিশ্বাস থাকে যে আমি এই মুহুর্তে আমি এই শূন্য আদায় করবো কারণ সুন্নতের টাইম চলে যাবে পরে আর আমি আমার খদা সারা বছরে কোনো একদিন আগে আদায় করব তাও দিয়ে আছে ফোকাকে কাম সেই কথাই বলেন ইভেন মায়ের সতিকার দিলাও থানান হ্যাঁ ওনার খোদা ওনার যে টাকা থাকা সত্ত্বেও উনি সেই খোদাগুলো করতে ওই সাবানে গিয়ে তাহলে বোঝা গেল এর আগে উনি হয়তো নব্রতা রাখছেন কিন্তু খোজা রুদা রাখছেন সাবানে গিয়ে হ্যাঁ আপনার রমজান শিবের খোজার দা যদি হয় তাহলে এক বছরের ভিতরের জন্য আপনারা খোদা রেখে ফেলেন আরেক রমজান হওয়ার আগে আগে যেন আপনার খদাটা আপনি শেষ করে ফেলেন বিশেষ করে মা বোনদের মান্তি পিরিয়ডের কারণে বা কেউ মুসাফির সাহেব বাইরে গিয়েছে রোজা রাখতে পারেন নাই এই সফরের কোদা রোজা বা মান্তি পীর কারণে মা বন্দির খা রোজা এটা এগারো মাসের ভিতরে অর্থাৎ আগামী রমজান আসার আগে আগেই কোন এক মাসের ভিতরেই এটা আদায় করাটাই উচিত এটাই কোরআন মহাদেশের কথা এটাই রামের অভিমত আর এটাই হলো বাস্তবতা আমরা এই জন না করি ঠিক আছে হাসান বাংলাদেশ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নের মাধ্যমে অনেক অজানা তত্ত্ব আমরা জানতে পারেছি ইনশাল্লাহ আরও যারা কল করবেন কল আগামীতে করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের মাধ্যমে কিন্তু ইসলামিক কিউএনে ওই এখরা প্রক্রাম আলোকিত হচ্ছে এবং হাজার হাজার দর্শক শ্রোতা উপকৃত হচ্ছেন জজাকুমুল্লাহ খায়ের আপনাদেরকে অনেক অনেক মারকপবাদ আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন হাদিস শেখ আব্দুর হুজুরকে আমি আমরা প্রোগ্রামের শুরুতে আবারও স্মরণ করে দিচ্ছি আমরা একটি বৎসর ফোরটিন ফোরটি ফোর আমাদের হাতে বিদায় হচ্ছে নতুন বৎসর শুরু হয়ে যাবে হয়তো একদিন পরেই ফোরটিন ফোরটি ফাইভ এইভাবে কোনো এক সময় আপনার আমার জীবনের শেষ সময় চলে আসবে এমন কোনো সন্দেহ নাই সেই শেষ সময় আসার আগে আগে আমরা প্রত্যেক যেন তৈয়ারি করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই দান করুন এবং আগত মহরমর মাসের তাৎপর্য এবং গুরুত্ব বুঝে কোরআন হারিস মোতাবেক সেই মাসকে এবং শিয়াম সদনের মাধ্যমে আর সুরের মাধ্যমে যেন আমরা বরণ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই দান করুন সকল প্রকার বিজাত ইসলাম পরিপন্থী কাজ এবং বেশি বাড়াবাড়ি বা কারোপতি শ্যাম দেখাতে গিয়ে নবীর তরিকার পরিপন্থী কোনো কাজে জড়িত হওয়া থেকে আমাদেরকে গোটা উম্মাকে যেন হেফাজত করেন আমিন জেদা হাসান জাদা جزاكم الله خير شومانتی کرم بنگلہ تاسو سره تہ اپن دې پیو انوشتان اسلامیک کینې او دې کراپګرام د حرامون تر جنې اسکر مت یخانه بیان نچي بله تا كون سست تا كون سبحانك اللهم وبحمدک اشهد ان لا اله الا انت استغفرک واتوب الیک السلام علیکم ورحمت الله وبرکاته <applause>